ইহুদি খ্রিস্টানরা করে রেখেছে সেই সব কিছু থেকে কিভাবে আমাদের মুসলমান সমাজকে রক্ষা করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় সন্তান লালন পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা। মানুষ পৃথিবীর বুকে আসে বাবা এবং মায়ের মাধ্যমে এবং জন্ম থেকে নিয়ে একটা শিশু মৃত্যু পর্যন্ত যে শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকে সেই শিক্ষাটা দেয় পিতামাতা বা পরিবারের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইয়াসতাতি ফালাইহি বিসসিয়াম ফাইন্নাহু লাহু বিজাউন। হে যুবকেরা, তোমরা তোমাদের যার পক্ষে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া সম্ভব তারা বিবাহ করে ফেলো, আর যে বিবাহ করতে পারবে না সে সিয়াম পালন করবে। আল্লাহ তাআলা বলেন সূরা নূর আয়াত 32, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমরা তোমাদের মাঝে যাদের বিবাহ হয়নি এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ যাদের বিবাহ হয়নি তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, তারা যদি অসচ্ছল হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ দয়ায় তাদেরকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। অনেকেই বলে থাকি, 25 বছরের যুবক ছেলেকে বলে থাকি, বিবাহ করবি বউকে খাওয়াবি কি, পড়াবি কি, রাখবি কোথায়? আপনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার ছেলে আপনার ছেলের বউকে কি খাওয়াবে কি পড়াবে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিবেন এটা বলেই দিয়েছেন। তাই আপনার সন্তানকে বিবাহ করান, এ ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উৎসাহ দিয়েছেন। বিবাহ করাবেন, কেমন মেয়েকে বিবাহ করাতে হবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন। অনেকেই ছেলের বউয়ের হাতে মায়ের খান, গালি শুনেন, খারাপ খারাপ কথা শুনেন, খোঁচা মেরে কথা বলে। আগে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আল্লাহ রাসূল কেমন মেয়ের কথা বলেছেন। তিনি বলেন, তুনকাহুল মারআতু লি আরবাইন, একটা মেয়েকে 4টা জিনিস দেখে বিবাহ করা হয়, লিমানিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দিনিহা, তার দিনদারিতা দেখে। ফাসফার বিদাতির দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিচ্ছেন, বলে দিচ্ছেন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, তার ইবাদত ইয়াদা আকা, যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও তোমার হাত মাটির সাথে মিশে যাক, তোমার অমঙ্গল হোক। বংশমর্যাদা সবার সবসময় থাকে না, টাকা পয়সা সবার সবসময় থাকে না, চেহারার সৌন্দর্য সবার সবসময় থাকে না, কিন্তু ইসলামের আদর্শে যে গড়ে ওঠে সেই আদর্শটা সবসময় থাকে এবং তার মাধ্যমে মানুষ সবসময় উপকার পায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন দিনদার মেয়েকে বিবাহ করতে। শুধু কি মেয়ের ব্যাপারে বলেছেন, আপনার মেয়েকে কোন ছেলের কাছে বিবাহ দিবেন, আপনার বোনকে কোন ছেলের কাছে বিবাহ দিবেন, আপনার ভাতিজিকে কোন ছেলের কাছে বিবাহ দিবেন, আপনার নাতনিকে কোন ছেলের কাছে বিবাহ দিবেন, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহু, যখন তোমাদেরকে এমন কেউ বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারিতা যার চরিত্র সম্পর্কে তোমরা জানো, তার দিনদারিতা সম্পর্কেও জানো সে ভালো, তার চরিত্র আদর্শ সম্পর্কেও জানো তোমরা ভালো, ফাজাউবিজুহু, তোমরা তার কাছেই তোমার মেয়েকে বিবাহ দাও। ইল্লা তাফআলুহু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি এটা না করো তাহলে তোমরা অনেক বড় বিপদে পড়বে পৃথিবীর বুকে থাকা অবস্থায় এবং অনেক বিশৃঙ্খলার মাঝে নিপতিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বলেছেন কি, দিনদার ছেলে দিনদার মেয়ে। এখন বিবাহ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন বিবাহ করবে বাসর ঘরে গেলে স্ত্রীর সামনে যাবে, ইদা তাযাওয়াজা আহাদুকুম ইমরাতান আও ইশতারা খাদিমান, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে অথবা তোমরা কোনো খাদেম ক্রয় করবে তখন তোমরা বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা। স্ত্রীর মাথার সামনে হাত রেখে
এই দোয়াটা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা হে আল্লাহ তুমি এই স্ত্রীর মাঝে এই নারীর মাঝে যে কল্যাণ দিয়েছো সেই কল্যাণ আমি তোমার কাছে চাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা এবং এই নারীর মাঝে যে অকল্যাণ রয়েছে সেই অকল্যাণ থেকে আমি বাঁচতে চাই দিনদার মেয়ে দেখে শুনে বিবাহ করেছেন তারপরে কেন এই দোয়া করতে বলেছেন আল্লাহ রাসূল বলেন আমি এখন যত ফিতনা দেখে যাচ্ছি এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর ফিতনা হলো নারী এবং আল্লাহ রাসূল আরো বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়া থেকে দূরে থাকো মহিলাদের থেকে দূরে থাকো কেন বলেছেন জানেন আল্লাহ রাসূল বলেন একজন মহিলা একজন বীর বাহাদুরকেও অপদস্থ করে দিতে পারে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান মহিলাকে আল্লাহ তাআলা ন্যাচারালি ভাবে এমন গুণ দিয়েছেন যে গুণের সামনে আপনার বুদ্ধিমত্তা আপনার বীরত্ব আপনার শক্তি সব একদম পানির মতো শেষ হয়ে যাবে এজন্য আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন তারপর তিনি বলেন স্ত্রীর কাছে যাবে মেলামেশা করবে তখন কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা ইন্না আহাদাকুম ইযা তাহলাহু শোনো যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে কাছে যাবে মেলামেশা করার জন্য তখন তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা আল্লাহর নামে শুরু করছে হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা এবং আপনি আমাদেরকে যে রিজিক দিবেন সেই রিজিক থেকেও শয়তানকে দূরে রাখুন তারপর আল্লাহ রাসূল বলেন ফারাযাকা ওয়ালাদান তারপর যদি এই মেলামেশার মাধ্যমে এই দোয়া পাঠ করে মেলামেশার মাধ্যমে আল্লাহ কোনো সন্তান দান করেন লাম ইয়াদুররুহু শাইতান শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দিক নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন খুবই গুরুত্বপূর্ণ হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের প্রত্যেককেই তোমাদের মায়ের গর্ভে 40 দিন জমা করা হয় 40 দিন তোমাদের মায়ের গর্ভে জমা করা হয় বীর্যরূপে সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা দালিক তারপর রক্তপিণ্ড রূপে 40 দিন জমা করা হয় সুম্মা ইয়াকুনু মুজগাতান মিছলা দালিক তারপর 40 দিন মজ্জি রূপে জমা করা হয় সুম্মা ইউরসিনু ইলাইহিল মালাকু তারপর তার পেটে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা প্রেরণ করা হয় ফায়ানফাখু ফীহি রূহ ফেরেশতা এসে সেই গর্ভে বাচ্চার মধ্যে রূহ ফুঁকে দেয় রূহ ঢুকিয়ে দেয় 43 কত 4 মাস এই সময়টাতে মা বাবারা একেবারে গাফেল থাকে মায়েরা মনে করে এখন কি করব বসে বসে টিভি সিরিয়াল দেখি কার্টুন দেখি ফেসবুক চালাই অশ্লীল গান শুনি এই সময় এভাবে নষ্ট করে থাকে অথচ এই সময় যে কত গুরুত্বপূর্ণ তা আপনি এখনই বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন ফেরেশতা আসার পর ইউমারু বি আরবাই কালিমাতিন সেই ফেরেশতাকে 4টি কালেমার নির্দেশ দেওয়া হয় কয়টি 4টি প্রথম নির্দেশ হলো রিজকুহু ফেরেশতাকে লিখতে বলা হয় যে তার রিজিক লেখো সে কি খাবে সব লেখো তারপর ওয়ামালুহু সেই জন্ম হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি আমল করবে সব লিখতে বলা হয় ওয়ামালুহু ওয়া আজালুহু সে কতদিন বাঁচবে সেটাও লিখতে বলা হয় ওয়া সাঈদুন আম শাকিয়ুন সে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে সেটাও লিখতে হয় সেটাও ফেরেশতাকে লিখতে বলা হয় অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে ফেরেশতাকে বলা হয় এটা ছেলে হবে না মেয়ে হবে এটাও লেখো তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রু ওই সত্তার কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরআন ফায়াসবুকু আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নার তোমাদের প্রত্যেকেই জান্নাতের আমল করতে থাকে করতে থাকে করতে থাকে জান্নাতের আমল করতে 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 একবারে জান্নাতের কাছাকাছি যে এসে যায় কতটুকু কাছাকাছি এক হাত মাত্র বাকি আছে এমন কাছাকাছি এসে যায়
ঠিক তখন ওই যে মায়ের পেটে তকদির লেখা হয়েছে সেই তকদিরের ফয়সালা অনুযায়ী যদি তার তকদিরে জাহান্নামে যাওয়ার কথা থাকে তাহলে সে শেষ মুহূর্তে এমন একটা পাপ কাজ করে যার কারণে সে জাহান্নামে চলে যায়। আর তোমাদের কেউ জাহান্নামের কাজ করতে 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 জাহান্নামের কাছাকাছি চলে যায়, মাত্র এক হাত বাকি আছে, ঠিক সেই সময়ে ওই যে তার তকদিরে মায়ের পেটে লেখা হয়েছিল সে সৌভাগ্যবান হবে, জান্নাতে হবে, সেই কারণে সে শেষ মুহূর্তে এমন একটা ভালো কাজ করে যার কারণে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মায়ের পেটের এই চার মাসের সময়টা কি গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ কিনা? এই সময় কি টিভি দেখা ঠিক নাকি আল্লাহর কাছে দোয়া করা ঠিক? এই সময় মা বাবা বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের স্ত্রী থেকে দান করুন, ওয়া দুররিয়াতিনা আমার সন্তানদের থেকে দান করুন কুররাতা আয়ুনিন, চোখের শান্তি, আমার সন্তান আমার স্ত্রীরা এমন ভালো কাজ করবে যেটা দেখে আমার চোখে শান্তি লাগে, আমার মনে ভালো লাগে। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে ভালো মানুষদের নেতা বানিয়ে দেন। এই সময় বাবা মা দোয়া করবে রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন। এই সময় বাবা মা দোয়া করবে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন এবং আমার বংশধরদেরকে নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন। এই সময় কী করতে হবে? এগুলো বলতে হবে। এই দোয়াগুলো এই সময় কবুল হলে এই সময় আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য যদি লেখে সে সৌভাগ্যবান হবে, আপনার সন্তান সৌভাগ্যবান হবে। এই সময় আপনার সন্তানের জন্য রিজিক চাইবেন, জীবনে কোনো দিন রিজিকের চিন্তা করতে হবে না। এই সময় আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানান, আমল করার জন্য আর কিছু চাইতে হবে না। আপনার সন্তানের জন্য চাইবেন হে আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দান করুন, যত দিন বাঁচবে সৎ সন্তান হিসেবে বাঁচবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা জানলাম, সন্তান গর্ভে আসলে কি করতে হবে। এরপর সন্তান জন্ম হলো, সন্তান জন্ম হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদর্শ রয়েছে। তার একটি আদর্শ হলো ওলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফি আলেমগণের যে বিষয়ের উপর আমল রয়েছে সেটি হলো সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে আজান দিয়ে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, সন্তানের কানে তাওহীদের বাণী শুনিয়ে দেওয়া, এরপর সন্তানকে তাহনিক করানো। অনেকেই জানেন না তাহনিক কি। তাহনিক হলো সন্তান জন্ম হলো, সন্তান জন্ম হওয়ার পরে একজন ভালো মানুষের মাধ্যমে, সত্যবাদী মানুষের মাধ্যমে সন্তানের মুখে একটু মিষ্টি জাতীয় কিছু খাবার দিয়ে দেওয়া, খেজুর দিয়ে দেওয়া। একজন ভালো মানুষ মুখ থেকে চিবিয়ে খেজুর সন্তানের মুখে দিয়ে দেবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তান হলো আমি আমার সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি খেজুর নিলেন, চাবালেন, আমার সন্তানের মুখে দিলেন এবং তার নাম রাখলেন ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটি সুন্নত হলো আকিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গুলামিন মুরতাহিনুন বি আকিকাতিহি, প্রত্যেক শিশু তার আকিকার কারণে আল্লাহ তাআলার কাছে ঋণগ্রস্ত থাকে, দায়বদ্ধ থাকে। যখন তার পিতা তার পক্ষ থেকে আকিকা দিয়ে দেয় তখন সন্তান দায়মুক্ত হয়ে যায়। আকিকা কি করতে হবে? ছেলে হলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল, সাত দিনের দিন আকিকা করতে হবে। আরেকটি সুন্নত হলো সন্তানের নাম রাখতে হবে সুন্দর নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন নাম রাখতে ইব্রাহিম, তিনি তার নিজের সন্তানের নাম রেখেছেন ইব্রাহিম। আবু সাঈদ খুদ্রির সন্তানের নাম রেখেছেন ইব্রাহিম, আর অনেক সাহাবীর নামও তিনি রেখেছেন ইব্রাহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ। সুন্দর নাম রাখতে হবে যেই নামের প্রভাব আছে। বল্টু, নান্টু, পিন্টু এই সমস্ত নাম রাখবেন কোনো লাভ নেই, এমন নাম রাখতে হবে যেগুলো আল্লাহর পছন্দ, আল্লাহ রাসূলের পছন্দ, যেই নামের মানুষেরা পৃথিবীর বুকে কিছু একটা করে গিয়েছে, দুনিয়ার মানুষকে কিছু একটা উপকার দিয়ে গিয়েছে। এরপর মাথার চুল ফেলে দিতে হবে সাত দিনের দিন, মাথার চুল ফেলে সেই চুলকে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করে দিতে হবে, স্বর্ণ অথবা রূপার পরিমাণের দাম সদাকা করে দিতে হবে। এগুলো হলো সেই সময়ের সুন্নত। এখন একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, সন্তানকে যদি আপনি আল্লাহর সাথে পরিচয় করান আল্লাহ তাআলা আপনাকে আপনার সাথে আপনার সন্তানকে আপনার সাথে পরিচয় করাবে। সন্তানকে যদি আপনি আল্লাহর বিরুদ্ধে পরিচালনা করেন
সন্তান আপনি আপনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই কথাটা সব সময় মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কিছু দিক নির্দেশনা রয়েছে। আমি যে বললাম সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান, কেন বললাম আপনাকে একটু দেখাই। বর্তমান সময়ে দেখা যায় সন্তান বাবা মাকে মারে। অনেক ভিডিও দেখলাম যে একটা ছেলে তার মাকে পা ধরে টেনে বাড়ির ভিতর থেকে বের করে রাস্তায় ফেলে লাথি মারছে। আবার দেখলাম যে একজন বৃদ্ধ মহিলা, যে মহিলার শরীরের চামড়া হাড্ডির সাথে লেগে গিয়েছে, চোখে কিছু দেখে না, শরীরে 104 ডিগ্রি জ্বর, সেই অবস্থায় তার মাকে তার শিক্ষিত ছেলে ব্যারিস্টার সেই ছেলে কমলাপুর স্টেশনে রেখে চলে গিয়েছে। বলেছে আমি আসছি, আর আসেনি, চিঠি দিয়ে গেছে মানুষ যেতে পড়ে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তো বাবা মা সন্তানের কাছে মূল্য পাচ্ছে না। আসুন আপনাকে আমি দেখাই, যদি আপনার সন্তানকে আপনি আল্লাহর সাথে পরিচয় করান, আল্লাহ রাসূলের সাথে পরিচয় করান, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার সাথে কিভাবে পরিচয় করাবে। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা ইসরা 23-25 আয়াত, ওয়াকাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রতিপালক ফয়সালা করেছে, আপনার প্রতিপালক নির্ধারণ করেছে যে আপনি আপনার রবেরই ইবাদত করবেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। এই আয়াতটা পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে আরো অনেক জায়গায় বলেছে, কিন্তু এখানে আরেকটু বিস্তারিত বলেছে। তিনি বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তোমাদের পিতামাতাদেরকে দুজনের একজনকে অথবা দুজনকেই তোমরা যদি বৃদ্ধ অবস্থায় পাও, তখন তোমরা তাদেরকে কখনো বলবে না উফফিন, ফালা তাকুল্লাহুমা উফফিন, তোমরা কোনোদিনও তাদেরকে উফ বলবে না। বয়স হয়ে গিয়েছে, মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছে, এখন যুবক বয়সের মতো বুঝে না, তাই না? মাঝে মাঝে একটু সন্তান ছেলে মেয়েকে একটু উল্টাপাল্টা কথা বলে ফেলে, হঠাৎ বলে ফেলে, এই আমাকে খাওয়ান দিলি না, এক্ষুনি খাওয়ান দিয়ে গেছে, আর আমাকে খাওয়ান দিলি না, তখন যদি আপনি বলে ফেলেন উফ কি বিরক্ত করে, এটাও বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এতটুকু বলা যাবে না। বাবা মা এত সম্মানিত, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বলছেন, এতটুকু বলা যাবে না, উফ শব্দ বাবা মায়ের সামনে আপনি বলতে পারবেন, এটা আল্লাহর নিষেধ। তারপর তিনি বলেছেন ওয়াকুল্লা ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবে না, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলবে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলবে কি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই তো পারেন, পারেন না? কে কে পারেন না দেখি, সবাই পারেন, পারেন না? সবাই পারেন, যারা পারেন হাত ওঠান দেখি, সবাই পারেন, কিন্তু বুঝেন কয়জন? ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতার প্রতি রহম করেন যেমনি ভাবে তারা আমার প্রতি ছোটকালে রহম করেছে। ছোটকালে কিভাবে রহম করেছে, আমি কিছুই বুঝতাম না, খেতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, আমার মা আমাকে খাওয়িয়ে দিত, আমার হাত আমার মা ছিল, আমার পা আমার মা ছিল, আমি কান্না করলে আমার মা বুঝে যেত যে আমার খিদা লেগেছে, ছিল না এরকম? আমি কান্না করলে আমার মা অস্থির হয়ে যেত, আমার একটু জ্বর আসলে আমার মা রাতে ঘুমাতে পারতো না, মায়ের কোলে মুতে দিতাম, মায়ের কোলে পায়খানা করে দিতাম, আমার মা কোনোদিন রাগ করতো না, আমি বিছানায় মুতে দিতাম, বিছানায় পেশাব করে দিতাম, আমার মা আমাকে শুকনা জায়গায় ঘুম পাড়িয়ে নিজে ভিজা জায়গায় ঘুমাতো, ঠিক কিনা? আমার মা বিনা বেতনে আমার কাপড় চোপড় ধুয়েছে, বিনা বেতনে আমার জন্য রান্না বান্না করেছে, বিনা বেতনে আমার চিকিৎসার ব্যবস্থা করেছে, বিনা বেতনে আমার সব কিছু, আমার যা দরকার সব করেছে, তিনি ছিলেন আমার মা। আর আমার বাবা অস্থির ছিলেন, আমার বাবা আমার সন্তানের কি লাগবে, যা লাগবে তাই দেব, যা করতে হবে তাই করব, অফিসে অফিসের বসের কাছে বকা খেতে হলে বকা খাবো, তারপরও মাস শেষে বেতন নিয়ে আমার সন্তানের যা যা প্রয়োজন পূরণ করা দরকার সব করব। যখন ঈদের সময় আসতো
বাবা তো চিন্তায় অস্থির যে আমার ছেলেকে আমার মেয়েকে কি কাপড় পরাবো, কোন সুন্দর কাপড়টা কিনে দেবো, বেতন কবে দিবে, বোনাস কবে দিবে, কত সুন্দর কাপড়টা দিতে হবে। আসমান ভরা চিন্তা পিতার মাথায় থাকে ঈদের সময় যে আমার সন্তানকে যদি কিছু কিনে দিতে না পারি আমার সন্তান কেমনি ঈদ করবে, আর আমি না হয় না করলাম, আমার এই ছিঁড়া পাঞ্জাবিটা সিলাইয়া যদি আমি ঈদের দিন পরে যাই আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলে মেয়ের সুন্দর কাপড় পরতে হবে ঈদের দিন। এর নাম হলো বাবা নাকি? তিনি বাবা ছিলেন যিনি বিনা চিন্তায় বিনা স্বার্থে আপনার জন্য দিন রাত কষ্ট করে উপার্জন করেছেন, আপনার সব কিছু পূরণ করেছেন, আপনাকে বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত বানানোর জন্য তিনি আপনার নিজের জীবনের সব সম্পদ ব্যয় করেছেন, তিনি ছিলেন বাবা। আর যিনি মা নিঃস্বার্থভাবে আপনার সব প্রয়োজন পূরণ করেছেন তিনি ছিলেন মা। এজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বলো অকুর রব্বির হাম হুমা, হে আল্লাহ আপনি আমার বাবা মায়ের প্রতি রহম করেন যেমনিভাবে তারা আমাকে ছোট কালে রহম করেছে। রব্বকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব তোমাদের অন্তরের খবর জানে। ইন তাকুনু সলিহিনা, তোমরা যদি সৎ হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা ভুলকারীদের জন্য ক্ষমাশীল। মনে করেন বাবা মায়ের সাথে সব ভালো ব্যবহারই করেছেন, মাঝে মধ্যে একটু ভুল হয়ে গেছে, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন অনিচ্ছাকৃতভাবে যদি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে মানুষকে খোটা দিয়ে কথা বলে সে জান্নাতে যাবে না, ওয়ালা আকুন, যে পিতামাতার অবাধ্য সন্তান সে জান্নাতে যাবে না, ওয়ালা মুদমিনুল খামার, যে নিয়মিত অভ্যাসগতভাবে নেশা করে সে জান্নাতে যাবে না, ওয়ালা ওয়ালাদু জিনান, ব্যভিচার করে সন্তান জন্ম হয় সে সন্তান জান্নাতে যাবে না। বাবার সন্তুষ্টি ব্যতীত বাবার ইচ্ছা ব্যতীত যে মেয়ে অন্যের কাছে বিবাহ বসলো সেই মেয়ের ঘরে যে সন্তান হলো সেই সন্তান হলো ওয়ালাদুজ্জিনা, ব্যভিচারী সন্তান। তাই বিবাহ করার আগে বাবার পারমিশন নিয়ে তারপর বিবাহ করুন।